আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। বছর জুড়ে পদ্মায় নদী খননের কাজ চলতে থাকলেও আবার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে। রাতে তিন নম্বর রোরো ফেরিঘাট সংলগ্ন একটি হোটেল সহ প্রায় 200 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, ফলে আবারও হুমকির মুখে পড়েছে ঘাটটি। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, রাত 1:30টার দিকে এই ভাঙন দেখা দেয়। নাব্যতা সংকট, নানা সমস্যায় এ রুটে প্রায় 8 দিন ফেরি বন্ধ থাকার পর গতকাল পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। এর পরপরই এই দুর্ঘটনা ঘটে। এর আগে গত জুলাই ও আগস্টে পদ্মার দুই দফা ভাঙনে শিমুলিয়া 3 ও 4 নম্বর ফেরিঘাটের দুটি পন্টুনের অ্যাপ্রোচ সড়কসহ প্রায় 7.5 একর জমি নদীতে বিলীন হয়ে যায়। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন সহ 3 জন মারা গেছে। এ বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছে 28 জন। এছাড়া নেত্রকোনায় গত 24 ঘন্টায় শনাক্ত আগের চেয়ে কম হলেও করোনায় মারা গেছেন 2 নারী। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 1 জন, নতুন আক্রান্তের সংখ্যা 49। অন্যদিকে নোয়াখালীতে আরও 18 জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শ্রদ্ধা ও ভালোবাসায় 9/11 নিহতদের স্মরণ করল যুক্তরাষ্ট্রবাসী। 2001 সালের 11 সেপ্টেম্বর ইতিহাসের ভয়াবহতম হামলা হয় দেশটিতে। জঙ্গি সংগঠন আল কায়েদার ওই হামলায় ধ্বংস হয় মার্কিনীদের গৌরবের প্রতীক টুইন টাওয়ার। ক্ষতিগ্রস্ত হয় ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর, পেন্টাগন। হামলায় প্রাণ হারিয়েছিলেন বাংলাদেশি সহ 78টি দেশের প্রায় 3,000 মানুষ, আহত হয়েছিলেন 6,000-এর বেশি। সেই ঘটনার 19তম বার্ষিকী নিউ ইয়র্ক পালন করা হলো নানা আয়োজনের মধ্য দিয়ে। করোনার কারণে কর্মসূচিতে কিছুটা ভিন্নতা ছিল এবার। কিংবদন্তি বাউল সম্রাট বাউল শাহ আব্দুল করিমের 11তম মৃত্যুবার্ষিকী আজ। সশরীরে তিনি নেই, কিন্তু দেশ বিদেশের কোটি মানুষের মন ও মুখে ঘুরে ফিরছে তার গান। গ্রামের নদী পাড়ে জন্মানো এ বাউলকে নিয়ে এখন গবেষণা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সুনামগঞ্জে জেলা প্রতিনিধি পঙ্কজ দেকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। হাওরপাড়ের অভাবী বাড়িতে একেবারে সরল জীবন ছিল তার। ছেলেবেলায় পথে প্রান্তরে ঘুরেছেন আর গান ভেতেছেন রাখাল বালক শাহ আব্দুল করিম। চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হয়ে আগের বাহাদুরি এখন গেল কই। হ্যাঁ, অভাবের তাড়নায় একসময় গ্রামের মোড়ল বাড়িতে রাখালের কাজই করতে হতো তাকে। ভুবনজয়ী বাউল গানের স্রষ্টা হিসেবে 2001 সালে তিনিই পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা 21শে পদক। লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন 500-এরও বেশি মৌলিক গান। 2009 সালের 12ই সেপ্টেম্বর সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান শাহ আব্দুল করিম। মৃত্যুবার্ষিকীতে সুনামগঞ্জের কালনী নদীর তীরে বাউল সম্রাটের জন্মভিটেতে তাই ভিড় করেন তার ভক্ত অনুরাগীরা। উনি সাধক ছিলেন এবং উনি খুব প্রেমিক ছিলেন, এর কারণে উনি এত আলোড়ন সৃষ্টি করেছেন। উনি উনার লেখার মাধ্যমে, গানের মাধ্যমে শ্রমিক শ্রেণী মেহনতি মানুষের কথা বলেছেন। শাহ আব্দুল করিমের আসল সুর যারা বাণিজ্য করে ওরাই কিন্তু সুরটার বিকৃতি করিয়া কইতেছে। করোনা ভাইরাসের কারণে এবার বাউল উৎসব হচ্ছে না বাউল সম্রাটের জন্মভিটে, তবু থেমে থাকছে না আয়োজন। আমরা অনলাইন ভিত্তিক ওনার সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ওনাকে স্মরণ করব। শাহ আব্দুল করিমের গান দিয়েই অনেক শিল্পী এখন বিখ্যাত। গানের প্রকৃত সুর এমনকি কথাও বিকৃত করেছেন কেউ কেউ, যা কখনই চাননি বাউলের স্বজন প্রিয়জনেরা। পিঞ্জিরায় সোনার ময়না রে, গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। কত আদরে দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।